এবার থেকে রাজ্যের লোকাল ট্রেনেও টিভি পরিষেবা মিলবে এমনই জানতে পারা যাচ্ছে সোমবার থেকে এই পরিষেবা চালু হবে এবার থেকে লোকাল ট্রেনেও টিভি পরিষেবা আগামী সোমবার থেকেই লোকাল ট্রেনে টিভি পরিষেবা পাওয়া যাবে পূর্ব রেলের ব্যান্ডেল শাখায় দেখা গেল সেই ছবি আগামী সোমবার থেকে লোকাল ট্রেনেও দেখা যাবে টিভি আগামী সোমবার থেকে চালু হবে এই পরিষেবা হাওড়া ব্যান্ডেল শাখায় এই ছবি দেখা গেল ট্রেনেও টিভি পরিষেবা আগামী সোমবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেনেও টিভি পরিষেবা লোকাল ট্রেনে টিভি পরিষেবা আগামী সোমবার থেকে এই টিভি পরিষেবা চালু হবে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের কাছে জগন্নাথ একেবারে ঐতিহাসিক ঘটনা রাজ্যের লোকাল ট্রেনেও এবার থেকে মিলবে টিভি পরিষেবা বিস্তারিত জানাও টিভি পরিষেবার জন্য যাত্রীদের সুবিধাতে অনেক যাত্রী অনেক দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে আছে অবশেষে একটা অভিনব জিনিস সিদ্ধান্ত নিল পূর্ব রেলের তরফ থেকে আজকে রাজ্যে শুরু হলো লোকাল ট্রেনের টিভি পরিষেবা এবং এলইডি টিভি প্রথম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ব্যান্ডেল লোকাল ১১টার সময় এখানকার ডিআরএম তিনি উপস্থিত ছিলেন ডিআরএম তিনি উদ্বোধন করলেন আজ থেকে তবে যেটা জানানো হচ্ছে যে পাঁচ বছরের জন্য তারা এই পরিষেবায় ৫০টি রেক বানাবে যার মধ্যে সমস্ত টিভি পরিষেবা এলইডি টিভি পরিষেবা থাকবে এখানে যাতে যাত্রীরা যখন গন্তব্যস্থলে যাবে টিভি দেখতে তাদের একটি মনোরঞ্জনের জন্য যাদের সময় কাটে এখানে এক যে লোকাল ট্রেনে তুমি জানো নিত্যযাত্রীরা আসা যাওয়া সেই ভাদরঝোলা একই পরিষেবা তবে রেল অভিনবভাবে এই রেল পরিষেবাকে তারা আধুনিক করার চেষ্টা করছে এবং সেই কারণেই রেলের যে আজকে ডিআরএম তিনি উপস্থিত ছিলেন উপস্থিত থেকে এই রেক চালু করলেন এবং যেটা জানা যাচ্ছে যে আরো রেকে যখন এসে যাবে তখন পরিষেবা যাত্রীরা আরো ভালো মতন পাবে বলে সেটা জানা যাচ্ছে পাঁচ বছরের প্রতি রেক হিসেব যেটা জানা যাচ্ছে ৫০ লক্ষ টাকা রেভিনিউ দেবে রেল তাই যাত্রী মনোরঞ্জনের জন্য এবং রেলের মুনাফাও হবে এর ক্ষেত্রে যেহেতু যাবে এখানে উপস্থিত ছিল ডিআরএম মনীষ জৈন আজকে সেই উদ্বোধন করে বিষয়টা জানালে আগামী দিনে রেলের আরো নতুন পরিষেবা আসতে চলেছে জগন্নাথ তুমি যেমনটা জানালে যে আপাতত ৫০টি রেকে এই পরিষেবা পাওয়া যাবে পরবর্তীকালে ধাপে ধাপে তার মানে এই রেকে নতুন করে আবার এই টিভি পরিষেবা পাওয়া যাবে একদমই ঠিকই বলেছ এখন প্রথম একটি ব্যান্ডের লোকাল দিয়ে চালু করা হলো আগামী দিনে আস্তে আস্তে এই রেকের পরিসংখ্যা বাড়বে এবং যাত্রী সাধারণের জন্য হাওড়া থেকেই পরিষেবা পাবে এবং একটা অভিনব বলা যেতে পারে যাত্রীদের জন্য যে লোকাল ট্রেনে এলইডি টিভি পরিষেবা এবং তারা মনোরঞ্জন হতে হতে বিভিন্ন সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে তার মানে সমস্ত লোকাল ট্রেনেই কি পরবর্তীকালে এই ধরনের টিভি পরিষেবা মিলবে একদম ঠিকই বলেছো রেক চেঞ্জ করতে হবে যেটা তোমাকে বারবার বলছি এই রেকের তৈরি হচ্ছে এই রেক পাঁচ বছরে ৫০টা রেক এখনো পর্যন্ত বরাদ্দ করা হয়েছে সেই ৫০টা রেক আসার পর আস্তে আস্তে এই পরিবর্তন আসবে তবে এই মুহূর্তে একটা দিয়ে শুরু কিন্তু আগামী দিনে আগামী বছরে আগামী পাঁচ বছরে আমরা প্রচুর সংখ্যা প্রায় সব লোকালই এই টিভি পরিষেবা পেতে চলেছি বলে এটা বলা যেতেই পারে যেটা ডিআরএম জানালো অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে জানিয়ে রাখি আপনাদের ট্রেনেও এবার মিলবে টিভি পরিষেবা লোকাল ট্রেনেও মিলবে টিভি পরিষেবা সোমবার থেকে এই পরিষেবা চালু হবে আপাতত ৫০টি রেকে কিন্তু এই পরিষেবা পাওয়া যাবে পরবর্তীকালে ধাপে ধাপে সমস্ত লোকাল ট্রেনেই মিলবে এই পরিষেবা